হ্যালো পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে সুস্বাগতম, গুড ইভিনিং সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাংলা পেডাগজি নিয়ে। বাংলা পেডাগজি, যারা তোমরা প্রাইমারি টেট পরীক্ষা দিতে চলেছ বা আপার প্রাইমারি দেবে বা সিটেট পরীক্ষায় বসবে, তাদের জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য কিন্তু তোমাদের এই টপিকটা পড়তেই হবে সবাইকে, বিশেষ করে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাদেরকে কিন্তু এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার সাথে থাকার জন্য এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো আজকের মূল টপিকটি আমরা শুরু করি। বাংলা পেডাগজি যে প্রথম অধ্যায়টি রয়েছে সেটা হলো শিখন ও অর্জন, যেটা ইংলিশে বলে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। ভাষাতাত্ত্বিক বা ভাষাভিত্তিক অর্থে শিক্ষা শব্দটি মূলত শ্বাস ধাতু থেকে এসেছে বলে শিক্ষার অর্থ হয়েছে শাসন করা, নির্দেশ করা, নিয়ন্ত্রণ করা, সঞ্জীবিত করা ইত্যাদি। শিক্ষা অর্থে যদি বিদ্যার্জনকে বোঝানো হয় তাহলে বিদ্যা শব্দটি বিদ ধাতু থেকে গৃহীত হয়। শিক্ষা বলতে বোঝায় কোনো অজানাকে জানা বা নতুন বিষয়ে জ্ঞানার্জন করা। ভাষাভিত্তিক অর্থ থেকে জানতে পারা যায় এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডুকের, EDUCERE, এডুকেরি হতে অথবা ই এবং ডুকো থেকে এসেছে। সেই মতো এর অর্থ হচ্ছে অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ সাধনের সহায়তা করা। এডুকেশন শব্দটির আরেকটি মূল শব্দ হলো এডুকেয়ার, যার অর্থ হচ্ছে শিক্ষাদান করা, প্রতিপালন করা, উজ্জীবিত করা। শিশুর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তিনটি পদ্ধতির বিশেষ ভূমিকা থাকে, তা হলো চেষ্টা ও ভ্রান্তির মধ্যে দিয়ে শেখা। এটি থর্নডাইকের অভিমত। গেস্টাল্টবাদীদের মতে অন্তর্দৃষ্টি হলো শিক্ষালাভের একমাত্র উপায়। আচরণবাদীদের মতে অনুবর্তনই শিখনের সেরা পথ। আচ্ছা, এবার আমরা জানব অনুবর্তন কি, চেষ্টা ও ভ্রান্তি কি এবং অন্তর্দৃষ্টি কি। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব অনুবর্তন। মা এই শব্দটি শিশু উচ্চারণ করলে শিশু মার কাছ থেকে সাড়া পায়। বারবার এই রূপ সাড়া পাওয়ার ফলে মা এই শব্দটি তার মায়ের সঙ্গে অনুবর্তিত হয়ে যায়। কোনো কাজ বারবার করার ফলে আচরণে যে পরিবর্তন ঘটে তাকে অনুবর্তন বলে। আচরণবাদীদের মতে শিখন হলো বিচার বুদ্ধিহীন যান্ত্রিক প্রক্রিয়া। উদ্দীপক বা স্টিমুলাস এবং প্রতিক্রিয়া বা রেসপন্স সমন্বয়ে অর্থাৎ একই সঙ্গে যুক্ত হয়ে শিখন ঘটে। ঠিক আছে, এ প্রসঙ্গে স্কিনার ও প্যাভলভের পরীক্ষা উল্লেখযোগ্য। তারা পরীক্ষা উল্লেখযোগ্য করেছে। স্কিনার সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত। স্কিনারের মতে আচরণ দুরকমের, একটা রেসপন্ডেন্ট ও একটা অপারেন্ট। ঠিক আছে, রেসপন্ডেন্ট হচ্ছে যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে, যেমন লালা ঝরার জন্য খাদ্য। অপারেন্ট যেসব আচরণের উদ্দীপক নেই, যেমন কোনো শিক্ষার্থী গুছিয়ে উত্তর লিখতে পারলে বা পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে তাকে প্রশংসা করা বা কোনো উপহার দেওয়া। আচ্ছা, প্যাভলভ প্রাচীন অনুবর্তনের সঙ্গে যুক্ত। প্রাচীন অনুবর্তন শারীরবৃত্তীয় ব্যাখ্যার উপর প্রতিষ্ঠিত। কুকুরের লালাখরণ সম্পর্কিত পরীক্ষাটি প্যাভলভের অনুবর্তন সংক্রান্ত পরীক্ষা হিসাবে ধরা হয়। বানান ভুল, মুদ্রাদোষ প্রভৃতি বদভ্যাস দূরীকরণ, গুরুজনের প্রতি শ্রদ্ধা, বর্ণ শব্দ শিখনে এই অনুবর্তন কাজ করে। আচ্ছা, তারপরের প্রসঙ্গটা হলো চেষ্টা ও ভ্রান্তি, মনোবিদ থর্নডাইকের তত্ত্ব। মাতৃভাষা শিক্ষার ব্যাপারে শিশু চেষ্টা ও ভ্রান্তির পদ্ধতিটি অবলম্বন করতে পারে। বাক্য গঠন কিংবা উচ্চারণ ভুল হলে সে চেষ্টা ও ভ্রান্তির তত্ত্বটির ওপর ভিত্তি করে শিখনের তিনটি প্রধান ও পাঁচটি অপ্রধান সূত্র অবলম্বন করতে পারে। থর্নডাইকের শিখনের প্রধান সূত্রগুলি হলো, একটা হলো প্রস্তুতির সূত্র। এখানে মূল কথা হলো ভাষা শিক্ষার সময় শিক্ষার্থীর মানসিক প্রস্তুতি দরকার। অনুশীলনের সূত্র, বারবার অনুশীলন করলে অর্থাৎ অভ্যাসের দ্বারা কোনো ব্যাপার বেশি দিন মনে রাখা যায়।
ফল লাভের সূত্র হলো, এই সূত্রটির মূল বক্তব্য হলো, কোনো কাজের দ্বারা শিক্ষার্থীর মনে সন্তোষ বা আনন্দ সৃষ্টি হলে সেই কাজের ফল স্থায়ী হয়, আবার বিরক্তির সৃষ্টি হলে সেই কাজের ফল ক্ষণস্থায়ী হয়। টলডাইকের অপ্রধান সূত্রগুলি হলো বিচিত্র প্রতিক্রিয়ার নীতি, দৃষ্টিভঙ্গি বা মনোভাবের নীতি, আংশিক কর্মের নীতি, সাদৃশ্যের নীতি, সাদৃশ্যমূলক সঞ্চালনের নীতি। তার পরবর্তী এবং সর্বশেষ যেটা পয়েন্ট সেটা হচ্ছে অন্তর্দৃষ্টি। গেস্টাল্টবাদীদের অন্তর্দৃষ্টির তত্ত্বটি আধুনিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করেছে। এই তত্ত্ব অনুযায়ী কোনো সমস্যার সমাধান করতে হলে ওই সমস্যার সামগ্রিক রূপটি আগে উপলব্ধি করতে হবে, তার খণ্ড খণ্ড অংশগুলোকে নিয়ে বিচার বিবেচনা করলে চলবে না, কারণ খণ্ড খণ্ড অংশগুলোকে পৃথকভাবে বিবেচনা করলে আমরা কখনোই সমস্যাটির সমগ্র রূপ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো না এবং তার সমাধানের পথও খুঁজে পাওয়া যাবে না। সমগ্র সমস্যাটির পরিপ্রেক্ষিতে যদি আমরা তার বিভিন্ন অংশগুলোর মধ্যে একটি সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে হঠাৎ ওই সমস্যাটির সমাধানের পথ আমরা আবিষ্কার সহজেই কিন্তু করতে পারবো। আচ্ছা, এই প্রসঙ্গে আমি কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করছি, যেগুলো পরীক্ষা আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, তারপরে দেখো, যখন কিছু মাথায় আসে না তখন আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ারের কথা মাথায় আসে। আচ্ছা চলো, তারপর আমরা কোশ্চেনে চলে যাই। শিখনের মূল কথাটি হলো সমস্ত, দেখো এখানে রয়েছে সুন্দর অপশান রয়েছে চারটি, সুন্দরভাবে কথা বলতে পারা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, মনোযোগ আকর্ষণ এবং সমস্ত বিষয়কে আত্মীকরণ করা। তাহলে শিখনের মূল কথাটি হলো সমস্ত বিষয়কে আত্মীকরণ করা, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন, চেষ্টা ও ভ্রান্তির মধ্যে দিয়ে শেখার তত্ত্ব কে উদ্ভাবন করেন, প্যাভলভ না থর্নডাইক না গেস্টাল্ট না পিয়াজে? আচ্ছা, চেষ্টা ও ভ্রান্তির মধ্যে দিয়ে শেখার তত্ত্ব উদ্ভাবন করেন থর্নডাইক। চেষ্টা ও ভ্রান্তির তত্ত্ব অনুযায়ী শিখনের প্রধান সূত্র কটি? তিনটি। তারপর গেস্টাল শব্দটি যে ভাষার অন্তর্গত সেটা হলো জার্মানি। গেস্টাল্টের বাংলা প্রতিশব্দ হলো শেখা না মুখস্থ করা না উপলব্ধি করা না অবয়ব, এটার উত্তর হবে অবয়ব। তাহলে গেস্টাল্ট এর বাংলা প্রতিশব্দ হলো অবয়ব, ঠিক আছে। তারপর হচ্ছে প্রচেষ্টা ও ভুলের পদ্ধতির সঙ্গে যুক্ত স্কিনার না কোহলার না কফকা না রবীন্দ্রনাথ? প্রচেষ্টা ও ভুলের পদ্ধতির সঙ্গে যুক্ত স্কিনার, মনে রাখবে। তার পরবর্তী প্রশ্ন হলো, গেস্টাল্টবাদীরা যে তত্ত্ব প্রবর্তন করে তা হলো অনুবর্তনবাদ না সংযোজনবাদ না অন্তর্দৃষ্টি না ফিল্ড থিওরি? এটার উত্তর হবে অন্তর্দৃষ্টি। গেস্টাল্টবাদীরা যে তত্ত্ব প্রবর্তন করে তা হলো অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি কথাটির অর্থ হলো কোনো কিছু চিন্তা করার সময় সঠিক সিদ্ধান্তে আসা, না কোনো সমস্যা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ সমাধানে আসা, না কোনো সমস্যার অস্থায়ী সিদ্ধান্ত, না কোনো সমস্যার কারণ বুঝতে পারা। তাহলে অন্তর্দৃষ্টি কথাটির অর্থ হলো কোনো সমস্যা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ সমাধানে আসা। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হলো, শিখন শব্দের অর্থ শেখা, কিন্তু শিক্ষণ শব্দের অর্থ কী? অর্থাৎ তালবিশ্বরশ্মি যুতক্ষ মধ্যাহ্ন শব্দের অর্থ কী, শিক্ষণ শব্দের অর্থ কী? শেখানো না শেখানোর পদ্ধতি না শিক্ষা ব্যবস্থা না ভালো করে শেখা। শিখন শব্দের অর্থ শেখা, কিন্তু শিক্ষণ শব্দের অর্থ হলো শেখানো, অর্থাৎ টিচিং। শিশুর ভাষা শিক্ষার উৎসমুখ হলো বাবা মা ও বাড়ির পরিবেশ। এলএডি কিসের সংক্ষিপ্ত রূপ? এলএডি সম্পূর্ণ রূপ হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আচ্ছা, লিঙ্গাফোন পদ্ধতি কী? দেখো এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, লিঙ্গাফোন পদ্ধতি। এটা হলো একটা অপশান রয়েছে, লিঙ্গভেদে ভাষা শিক্ষার ব্যবস্থা, নাকি রেকর্ডিং করে রাখা পাঠ পরিকল্পনা বারবার শোনানো, নাকি ছবি এঁকে শেখানো, মাইক্রোফোনের সাহায্যে ভাষা শিক্ষার ব্যবস্থা? এটার উত্তর হবে রেকর্ডিং করে রাখা পাঠ পরিকল্পনা বারবার শোনানো। তার পরবর্তী প্রশ্ন হলো, ভাষা শিখনের প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনস্তত্ত্ব না লিখনতত্ত্ব না শব্দতত্ত্ব না অর্থতত্ত্ব, বলো কোনটা হবে? এটার উত্তর হবে কিন্তু
মনস্তত্ত্ব। ভাষা শিখনের প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মনস্তত্ত্ব। আচ্ছা, মাতৃভাষা ছাড়া অন্য ভাষা শেখার জন্য যা জরুরি সেটা হলো অনুশীলন, না ভোকাবুলারি ও প্রয়োগ কৌশল রপ্ত করা, না সংশ্লিষ্ট ভাষার ব্যাকরণ চর্চা, না উপরের সবগুলো। আচ্ছা, এটার উত্তর হবে কিন্তু সবগুলোই, কারণ মাতৃভাষা ছাড়া অন্য ভাষা শেখার জন্য যে সকল জরুরি সেটা হলো অনুশীলন বা প্র্যাকটিস করা বারংবার, ভোকাবুলারি ও প্রয়োগ কৌশল রপ্ত করা, সংশ্লিষ্ট ভাষার ব্যাকরণ চর্চাটাও গ্রামাটিক্যাল যেগুলো দরকার সেগুলোও কিন্তু আমাদের চর্চা করা উচিত। তাহলে এর উত্তর কিন্তু সবগুলোই হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, পর ভাষা শেখাকে দুঃখ বলেছেন কে? অর্থাৎ অপর ভাষাকে, মাতৃভাষা ছাড়া, নিজের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য ভাষাকে জোর করে শেখার যে কথাটাকে, সেটাকে দুঃখ হিসেবে বিবেচিত করেছেন কে? অপশন রয়েছে বিদ্যাসাগর, না রবীন্দ্রনাথ, না রামমোহন, না বিবেকানন্দ। এর উত্তর হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কোনো বিষয়ের সম্পূর্ণ ধারণা পণ্ডিত ধারণার থেকে বড়। এটি শিখনের কোন তত্ত্বে আলোচিত হয়? এটা হলো চেষ্টা ও ভ্রান্তি, না অনুবর্তন, না অন্তর্দৃষ্টি, না বিবর্তন। এর উত্তর হবে অন্তর্দৃষ্টি। তার পরবর্তী প্রশ্ন, মাইকেল ফেল্পস সেরা সাঁতারু হয়েছেন শিখনের কোন তত্ত্বের উপর ভিত্তি করে? চেষ্টা ও ভ্রান্তি, না অনুবর্তন, না অন্তর্দৃষ্টি, না অনুশীলনের সূত্র। এর উত্তর হবে চেষ্টা ও ভ্রান্তি। গেস্টাল্টবাদী বিজ্ঞানী হলেন কোহলার স্কিনার প্যাভলভ, না স্কিনার প্যাভলভ ওয়ার্দিমার, না কফকা ওয়ার্দিমার কোহলার, না কফকা পিয়াজে চমস্কি? এর উত্তর হবে গেস্টাল্টবাদী বিজ্ঞানী হলেন কফকা ওয়ার্দিমার এবং কোহলার। কফকা ওয়ার্দিমার এবং কোহলার, কোন বিষয়টি চেষ্টা ও ভ্রান্তির সঙ্গে যুক্ত? গান শেখা, না ছবি আঁকা, না গাড়ি চালানো? এর উত্তর হবে সবগুলোই। শিশুর ভাষা শিক্ষায় অপরিহার্য ভূমিকা নেয় বাবা মা, না শিক্ষক শিক্ষিকা, না পাঠ্য বই? এর উত্তর হবে সবগুলোই। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী অধ্যায়ে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে হাজির হব, আর সেজন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, খুব খুব শেয়ার করো, আর কমেন্ট করে জানাও তোমাদের কি বিষয়ের উপর ভিডিও লাগবে প্রাইমারি টেটের। অবশ্যই তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, বাই।